নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিদ্যমান আইনে অন্তত সাতটি ধারায় মৃত্যুদণ্ড দেওয়ার সুযোগ আছে জানিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, নতুন করে মৃত্যুদণ্ডের বিধান করে সরকার বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। সকালে জাতীয় প্রস্তাবের সামনে নারী নির্যাতন এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনে একথা বলেন। এ সময় রিজভী বলেন, সরকারি মদদেই দেশে বেশিরভাগ নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা ঘটছে, তবে এর প্রতিবাদ করতে গেলেই সাধারণ মানুষকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। সম্প্রতি নিত্য পণ্যসহ দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয় নিয়ে যেন কেউ প্রতিবাদ করতে রাস্তায় না নামে, সে কারণে কৌশলে সরকার নারী নির্যাতনের মতো ঘটনাগুলোতে মদদ দিচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। যে প্রচলিত আইন আছে সেই আইনেই সাতটি ধারা আছে মৃত্যুদণ্ডের, আপনি মনে করেছেন এই নতুন করে আবার মৃত্যুদণ্ডের আইন করে আপনি জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করবেন? রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নারী শিশু নির্যাতন হচ্ছে, এই জন্যই অফিসারদের উপর আক্রমণ করছে, যারা ওরা খাদ্যদ্রব্য নিয়ে কিছু না করতে পারে, তারা যাতে রাস্তায় না নামে তাই এই নারী শিশু নির্যাতন আর অফিসারদের উপর আক্রমণ আর টাকা লুট, এই গাল গল্প চলতে থাক।